সবুজ পত্র বাংলা পত্রপত্রিকার ইতিহাসে মোড় ঘুরিয়ে দিল। লিটল ম্যাগাজিন কথাটা এই জন্যে, এটা বুদ্ধদেব বসুও বলেছেন যে সবুজ পত্র থেকেই বলা যায় আধুনিক লিটল ম্যাগাজিন। প্রচুর বিষয় নিয়ে ভাবার চেষ্টা করি, অনেক বড় বিষয় নিয়ে ভাবার চেষ্টা করি আমরা। আমরা মৃত্যু নিয়ে একটা কাজ করেছিলাম, আমরা দেশভাগ নিয়ে একটা কাজ করেছিলাম, আমরা গল্পের উপরে একটা কাজ করেছিলাম বাংলা গল্প নিয়ে। আমি যে গল্পটি লিখেছি সেখানে ওটা মানে প্রথম গল্পটি একটা মৃত্যু দৃশ্যকে বর্ণনা করে। এবার পুরো গল্পটাতে কিন্তু কোথাও লেখার প্রয়োজন হয়নি যে কে মরেছে, লেখকের সাথে যে মৃত ব্যক্তি তার কি সম্পর্ক কোথাও আমি উল্লেখ করিনি। প্রতিটা জেলা জুড়ে তার নিজস্ব একটা জায়গা আছে, সেই জায়গার থেকে তারা সেটা করে। স্থানীয় সংস্কৃতিতে যে ধরনের ভাষাগুলো আছে, ভাষার বৈচিত্র্য আছে, যে সমস্যাগুলো আছে সবগুলো নিয়ে আসা। লিটল ম্যাগাজিন তো লিটল ম্যাগাজিন মানে তাদের সামর্থ্য লিটল, আর আমরাও খুব একটা বড় প্রেস না ছোট প্রেস, এই সব মিলিয়ে একটা চলে। নানা কিছুই তো গন্ডগোল হতে পারে, লোকের কিছু হতে পারে, মেশিনের কিছু হতে পারে, সব কিছুই পুরোটাই অনিশ্চিত। সেই লড়াইটা এতদিন ধরে যখন করা হচ্ছে সেটা তো সাকসেস করতেই হবে, তার জন্যই একদম করতেই হবে আমাকে। তো লিটল ম্যাগাজিন সেই জায়গাটা আমাকে দিচ্ছে যেখানে আমি বাণিজ্যিক কথাটা বাইরে রেখে, সরিয়ে রেখে নিশ্চিন্ত কথাগুলো বলতে পারছি স্বাধীনভাবে এবং স্বতন্ত্রভাবে।